সামান্য আলপিন হতে বিশালাকার জাহাজ, ট্রেন বা উড়োজাহাজ, যে কোনো কিছু তৈরিতে কাঁচামাল হিসেবে প্রয়োজন পড়ে লোহা বা ইস্পাতের। তাই যে কোনো দেশের যে কোনো শিল্প গড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা পালন করে লৌহ ও ইস্পাত শিল্প। ঠিক এ কারণে লৌহ ইস্পাত শিল্পকে বলা হয় সকল শিল্পের মেরুদণ্ড। একটি দেশের উন্নয়ন বিবেচনা করা হয় সে দেশের মাথাপিছু ইস্পাত ব্যবহারের পরিমাণ দিয়ে। বাংলাদেশে বর্তমানে মাথাপিছু স্টিল ব্যবহারের পরিমাণ 45 কেজি। দেশে অবকাঠামোগত উন্নয়ন বৃদ্ধির কারণে ধারণা করা হচ্ছে আগামী 2 বছরে মাথাপিছু স্টিল ব্যবহারের পরিমাণ 70 কেজি ছাড়িয়ে যাবে। তবে আজ থেকে 50 বছর আগেও এই ইন্ডাস্ট্রির গল্পটা এমন ছিল না। বাংলাদেশে আসলে ইস্পাতের শুরু সেই অনেক আগে থেকে, 1952 সালে আপনার এইচ আকবর আলী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যারা পরবর্তীতে বিএসআরএম, বাংলাদেশ স্টিল রোলিং মিল নামে পরিচিত, তারা গোড়াপত্তন করে। 1952 থেকে তারা স্টিলের যাত্রা শুরু করে, তবে খুবই স্বল্প পরিসরে এবং লিমিটেড পর্যায়ে ছিল। এরপরে আস্তে আস্তে 90-এর দশকে এসে কিন্তু এটা চাহিদা বাড়তে থাকে। গৃহায়ন এবং এই যে ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিটা যখন গ্রো করা শুরু করে, তখনই কিন্তু এটার প্রয়োজনীয়তাটা অনুভব হয়। তখন আরও অনেক ইনভেস্টমেন্ট আসে। শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটা যখন, ওখানে যখন ব্যাপক ইনভেস্টমেন্ট হয়, তখনই কিন্তু আসলে লোহাটা, এই ইস্পাত শিল্পটা বাংলাদেশে প্রসারের সূচনা হয় তখন আমাদের দেশে। দেশে মূলত লৌহ ও ইস্পাত শিল্পের প্রবৃদ্ধি ঘটেছে 1990 সালের পর থেকে। এই সময়ে একে একে বিনিয়োগে এগিয়ে আসতে থাকেন উদ্যোক্তারা। শুরুর 3 দশক সনাতন পদ্ধতিতে কাজ হলেও মূলত পণ্য বৈচিত্র্য আর উৎপাদনে রূপান্তর ঘটিয়ে ব্যক্তি খাতের বিনিয়োগের ওপর নির্ভর করে এগিয়েছে এই খাত। যখন আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই লৌহজাত পণ্যের চাহিদা বাড়তে থাকে, তখন এর সাথে সাথে যোগান দিয়ে আমাদের যে এন্টারপ্রেনিয়ররা যারা ছিলেন আগে থেকে, তারাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে পায়ে এর প্রোডাকশন ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়াতে থাকে। প্রথম অবস্থায় আমাদের দেশে অটোমেশন ইন্ডাস্ট্রিগুলো কম ছিল। যখন এই আমাদের দেশে বড় বড় শিল্প তৈরি হওয়ার চাহিদা প্রস্তুত হলো, কারণ আমাদের দেশে যখন বড় বড় স্থাপনা তৈরি শুরু হলো, তখন আমাদের শুরু হলো আরও ভালো মানের রড, ভালো মানের ইস্পাত, তখন বাইরে থেকে ইম্পোর্ট করে এই বিভিন্ন স্থাপনা করা হতো। কিন্তু আমাদের এই এন্টারপ্রেনিয়ররা কিন্তু এই শিল্পগুলি স্টার্ট করে এবং এক পর্যায়ে এখন আর আমাদের বাইরে থেকে কোনো, যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের এখন বাইরে থেকে কোনো মাল ইম্পোর্ট করতে হয় না। দেশের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান পিএইচপি, বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম, সিএসআরএম, একেএস ইস্পাত সহ অনেক দেশীয় প্রতিষ্ঠান লৌহ ও ইস্পাত শিল্পের সাথে জড়িত। এ খাতে উদ্যোক্তাদের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। আমাদের দেশে ইস্পাত শিল্পটা 2010 সালের পরে কিন্তু ব্যাপকভাবে প্রসার লাভ করে, অনেকগুলা ইন্ডাস্ট্রি আসলে প্রতিষ্ঠিত হয়। এর আগে চট্টগ্রামে ছিল তাদের মূলত সব কারখানা, কিন্তু চট্টগ্রাম কেন্দ্রিকই ছিল একটা দুটা বাদে। এখন কিন্তু এরপরে ঢাকা, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় অনেক ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়।
এই মুহূর্তে চীন প্রথম এবং ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদক। এই দেশগুলো নিজেদের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারেও রপ্তানি করে থাকে। মাত্র কদিন আগেও বাংলাদেশের বছরে গড় উৎপাদন ছিল প্রায় 60 লাখ টন। সড়ক ও রেলসহ অবকাঠামো খাতে বড় বড় প্রকল্প বাস্তবায়ন ও আবাসন খাতে গতি ফেরায় প্রভাব পড়ছে ইস্পাত শিল্পে। তবে বড় কয়েকটি উৎপাদক প্রতিষ্ঠানের কারখানার সম্প্রসারণের কারণে ইস্পাতের সম্মিলিত সক্ষমতা এখন 90 লাখ টনে এসে দাঁড়িয়েছে। আগামী 2 বছরে অর্থাৎ 2023 সালে উৎপাদন ক্ষমতা 1 কোটি টনে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। আমাদের দেশে এখন তো প্রায় 80 থেকে 90 লাখ টন রড কিন্তু উৎপাদন করছে বিভিন্ন কোম্পানি, এবং এর পুরোটাই কিন্তু কনজিউম হচ্ছে। পদ্মা সেতু চালু হয়ে গেছে, এখন তো ওখানকার মানে একটা গণজাগরণ কিন্তু ওদিকে আছে, যে মানে ডেভেলপমেন্টের একটা সবাই কিন্তু ওদিকে নজর দিচ্ছে, এবং ওদিকে আমাদের বিপুল সম্ভাবনা। আমরা জানি রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এদিকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এদিকে ব্রিজ হচ্ছে। আমি রিসেন্টলি শুনেছি ভোলার সাথেও একটা ব্রিজ করার একটা পরিকল্পনা সরকার নিচ্ছে, সেখানে একটা গ্যাস, আমাদের গ্যাস ক্ষেত্র আছে ভোলায়। তো এই সব কিছু মিলে আমরা খুবই আশাবাদী। শুরুর দিকে এই শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হতো জাহাজ ভাঙার পুরনো লোহা, এখন সেখানে যোগ হয়েছে নানা ধরনের লোহা। আবার কিছুদিন আগেও কারখানাগুলোর চাহিদা অনুযায়ী রড উৎপাদনের মধ্যবর্তী কাঁচামাল বিলেট তৈরি করা হতো, ফলে বেশিরভাগ কারখানায় বিলেট আমদানি করে রড উৎপাদন করত, তাতে খরচও বেশি পড়ত। তবে এখন বিলেট উৎপাদন বাড়ার কারণে সংকট কাটছে। আবার বিদ্যুৎ সংকট কেটে যাওয়ায় এবং সরকারি নীতির কারণে এই খাতে নতুন নতুন কারখানা গড়ে তুলছেন উদ্যোক্তারা, এতে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে বিলেট আমদানির চিত্র। তবে এখনও এই শিল্পে কাঁচামালের যোগানের প্রায় 80% আমদানি নির্ভর। উন্নত মানের স্ট্যাপ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে আপনার উন্নত বিশ্ব, যেমন আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এরকম দুবাই, উন্নত বিশ্ব থেকে আমরা এই সমস্ত স্ট্যাপগুলো, কোয়ালিটি সম্পন্ন স্ট্যাপ ইম্পোর্ট করি। কারণ কোয়ালিটি সম্পন্ন রড যদি তৈরি করতে হয়, মানসম্মত যদি ইস্পাত তৈরি করতে হয়, তাহলে কোয়ালিটি সম্পন্ন আমাদের র মেটেরিয়ালসও প্রয়োজন হয়। আর দেশের বিভিন্ন উৎস থেকে আসা 20% কাঁচামালের গল্প অনেকটা এরকম। রড, টিন, পেলেট, যাবতীয় মানে গাড়ির পার্টস, গাড়ি ভাঙ্গা, যাবতীয় যা আছে সবই আমরা এটা সংগ্রহ করি। ধরেন একটা বিল্ডিং ভাঙতেছে, এই বিল্ডিংয়ের অস্টিচ রডগুলো আমরা কিনি। একটা গাড়ি কাটতেছে, গাড়ির বাতিল মালটা আমরা কিনি। এটার আবার আমরা কিনা মেলে পাঠাই। আমরা যে দোকানটা আনি, ওই দোকানের বিভিন্ন জায়গার থেকে ধরেন টোকায় টাকায় কিনে, ধরেন এর কাছে 50 কেজি, এর কাছে 100 কেজি মালাইনা স্কোয়ার করে কাটে, বিভিন্ন নতুন মালাইনা কাটে, কাইটা এটার মাল বানায়। বিভিন্ন এলাকার ভাঙ্গা স্থাপনা বা বাসা থেকে লোহা সংগ্রহ করে পথশিশু বা ভাঙ্গারি ব্যবসায়ীর হাত ঘুরে সেগুলো আসে এমন সব দোকানগুলোতে, যেখানে সব টিন লোহাগুলোকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে কাঁচামাল হিসেবে বিক্রির উপযোগী করা হয়। এভাবে সেখানেও গড়ে ওঠে আরেকটি ব্যবসা। টিনটা মনে করেন আমরা মেশিনের মাধ্যমে প্রসেসিং করে প্রেসে চাপাইয়া, ছোট করে চাপাইয়া প্রেসে করে গাড়িতে দিয়ে দিলাম। মেলে যেরকম রডের গাড়িটা, কিছু রডের মাল বেড়ে সেটা আলাদা দিলাম, প্লেটের মাল বেড়ে আলাদা দিলাম, এইভাবে প্রসেসিং করে আমরা মেলে পাঠিয়ে দিই। কিনার দাম যা যা বিক্রি দাম থাকে তার থেকে দেখা গেছে আমরা 1 টাকা কমে কিনি, 1 টাকা আমাদের পাঠাইতে খরচ, মাঝখানে 1 টাকা আমাদের লাভ। এই লাভের ভিতরে দেখা গেছে আমাদের দোকান ভাড়া, তারপর কর্মচারী আছে অষ্টি। এখনকার বাজারে যেরকম আমরা কিনতেছি ভালো মালটা আপনার 56 টাকা, মেলেট আছে 57-57.5 টাকা। এ খাতে উদ্যোক্তাদের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। বর্তমানে প্রায় 3 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এখানে আমাদের এলাকায় দোকান আছে প্রায় 300-400, এক এক দোকানে এক এক কর্মচারী। ধরেন কেউ 400 টাকা রোজ, কেউ 500 টাকা রোজ, কেউ 300 টাকা রোজ, যা যেরকম রোজ আন্ডারে চাকরি করে ওইভাবে তাদের রোজ দেওয়ায়।
দেশি 20% এবং বিদেশি 80% কাঁচামাল জমা হতে থাকে রড বা ইস্পাতের ফ্যাক্টরিগুলোতে। আমরা প্রথমে আমাদের রডের যে মূল উপাদান স্ক্র্যাপ, সেই স্ক্র্যাপ আমরা বিশ্বের বিভিন্ন উন্নত দেশ থেকে আমরা ক্রয় করি। সেই রডগুলো আমরা আমাদের দেশে এনে আমাদের স্ক্র্যাপ ইয়ার্ড আছে, এই সেই ইয়ার্ডে রাখা হয়। যে জায়গাগুলোকে আপনার পরিত্যক্ত কোনো পৃথিবীর অংশবিশেষ বলে মনে হতে পারে, বিভিন্ন ধরনের লোহা সংগ্রহের পর ম্যাগনেটের মাধ্যমে সেগুলো নেওয়া হয় চুল্লিতে, যেখানে 1500 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাগুলো গলানো হয়। একক শিফটে 8 জন থাকে। আমাদের বাড়ি মানের কাজ হলো বন্ধ মাল থাকলে বার করে দিই, হেল্পার ওটাকে সরাই দিয়ে সাইড করে রাখে এবং ফুক দিয়ে টান দিয়ে এটি সরাই দেওয়া হয়। এর সাথে লোহার সাথে মালটা যখন রেডি হয় ওটার সাথে একটা স্যাম্পল হয়, সেলাক কেটে স্যাম্পল দিয়ে স্যাম্পল অনুযায়ী কেমিক্যাল দেওয়া হয়। আমাদের এই চুলাটায় অনেক তাপমাত্রা, দূরে দাঁড়ানোর জন্য এরকম পরিমাণ তাপমাত্রা, আমরা যখন কাছে যাই অনেক ভয় লাগে। যখন আমি চুলাতে মালগুলো ঠেলতেছিলাম তখন অনেক ভয় লাগছিল, দেখতে অনেক মারাত্মক একটা অনুভূতি হয়েছিল আর কি। কিন্তু আমরা এখানে যাইতে পারি, আমাদের কোম্পানির সেফটি দেয়, হেলমেট সেফটি এগুলো দেওয়ার কারণে আমরা সাহস নিয়ে কাজ করতে পারি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। প্রত্যেকে আমরা ইউনিফর্ম, সেফটি শু, হেলমেট, ইউনিফর্ম সব কিছু আমরা দিয়ে থাকি। গলানো লোহা চুল্লি থেকে র্যাডেলে করে সিসিএমএ নিয়ে যাওয়া হয়, যেখানে গলন্ত লোহা একটা শেপে আসে, ফ্যাক্টরি ভাষায় যাকে বলে বিলেট। বিলেট থেকে কাটিংয়ের মাধ্যমে তৈরি হয় রড। আধুনিক উন্নত মানের আমাদের স্পেকট্রাম মেশিন আছে, যেটা দিয়ে আমাদের এই মানটা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা করে 100% পরীক্ষা করে আমাদের কেমিস্ট দিয়ে পরীক্ষা করে সেই এই তরলটাকে আমরা সিসিএমের মাধ্যমে ব্লেড তৈরি করি, যেটাকে 20 বার বলে। সেই বার থেকে আমাদের রুলিংয়ের আসে রাফিনের, রাফিন থেকে আমাদের টোটাল প্রসেসিংটা আমাদের রিপিটার হয়ে টিএমটির মাধ্যমে স্বয়ংক্রিয় মেশিনে আমাদের কোনো হাতের লাগাল ছাড়াই আমাদের কুলিং বেডে আসে। কুলিং বেড থেকে আমরা চেয়ারের মাধ্যমে, কুল চেয়ারের মাধ্যমে আমরা যে রডটা 40 ফিট করে কাটা হয়, যে 40 ফিটের রডটা আমাদের ট্রান্সপোর্ট টেবিলের মাধ্যমে আমরা টোটাল মালটা আমরা স্টকে রাখতে পারি। এরপর আমরা সেই রডটাকে আমরা টেস্ট করি, ওয়েট টেস্টের যে অত্যাধুনিক মেশিন, সে আমাদের মেশিন আছে, সেই মেশিনে আমরা প্রত্যেকটা রড আমরা টেস্ট করি, প্রতি হিটে আমরা টেস্ট করি। টেস্টের রিপোর্ট আমাদের 100% ওকে হলে আমরা রডটা মার্কেটে বাজারে। ওটাই আসলে কনজিউম হয় প্রতি বছর গ্র্যাজুয়ালি, যে পরিমাণে চাহিদা বাড়ছে ঠিক এই তাল মিলিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমাদের এগিয়ে যাচ্ছে নতুন নতুন প্রযুক্তি নিয়ে, আমরা এগিয়ে যাচ্ছি আরও কীভাবে মানসম্মত আরও আধুনিকভাবে রড উৎপাদন করা যায়, ব্যয় সংকোচ করে উৎপাদন ক্যাপাসিটি আরও কীভাবে বৃদ্ধি করা যায় এবং কীভাবে এটাকে আরও কম্পিটিটিভ করা যায়। বিশেষ করে আপনার ডেভেলপমেন্ট মানে বাজারটা, যে প্রাইভেট বিল্ডিং ডেভেলপমেন্টের দিকে মানুষ অনেক মনোযোগ দেয়, সাথে সাথে সরকারিভাবেও কিন্তু আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা শুরু হয় সেই সময়, তখন আসলে বাজারটা অনেক প্রসার লাভ করে এবং প্রত্যেকটা কোম্পানি তখন কিন্তু তাদের গুণগত মান, তারপরে রোলিংয়ের যে প্রসেসগুলো অনেক ডেভেলপমেন্ট করে, ইন্ডাস্ট্রিতে মেশিনারি ডেভেলপমেন্ট করে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। ইস্পাত শিল্পের রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে স্টিল ডাস্ট, এই ছাই অনেকটা কাঠ খড় পোড়ানো ছাইয়ের মতোই, যা একসময় বাতাসের সঙ্গে মিশে পরিবেশ দূষণ করত, তবে এখন কারখানার নির্গত ধোঁয়া পরিশোধন করে সেই ছাই আলাদা করা হয়, যা রপ্তানি হচ্ছে বিদেশে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। আবার রড তৈরির পর সেখান থেকে ফেলে দেয়া ঢালাই লোহার অপ্রয়োজনীয় অংশগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে অন্য কিছু পেশা।
স্টিল মিলে লোহাটা কালানোর পরে যে ওস্টিসটা ওনারা মানে বাইরে মানে ফেলে দেওয়া হয়, আমরা ওখান থেকে আইনা এটার আবার মানে মেশিনে বাঙ্গাইয়া মানে লোহাটা বাইর করে আবার আমরা ওনাদের কাছে বিক্রি করি। যেমন মানে 40 টাকা, 45 টাকা, 30 টাকা, 20 টাকা, মানে এটার এটারও একটা কোয়ালিটি আছে। ওই একটা দুইটা কইরা চুমুক মারলে মালাইয়ে তো হে মালের গোলাইয়া আমরা হিরা চুমুক মারি, চুমুক মারি লোহা বাইর করি বেচা দেখা গেছে। কাম করি আমরা আদির হিসাবে কাম করি, 600 টাকা আদিরা ভাই বেচা তাদের সাথে কর্ম খামু, এটা লোহা বাইরে এটা 40 টাকা বেচবো মাসে এই 12-13 দিন, অত 4-5 দিন, 6-7 দিন এরকম কাজ। তবে ইস্পাত খাতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন উদ্যোক্তারা। সেখানে গ্যাস ও বিদ্যুৎ পানি সহ বেশ কিছু সংকট মোকাবিলা করতে হয় তাদের। যে গতিতে দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে সেই গতিতে কিন্তু স্টিল সেক্টরের ডেভেলপমেন্ট হচ্ছে না। এটার একটা প্রধান কারণ দেখেন, এই ইস্পাতের প্রধান কাঁচামালই আসলে আমরা শতভাগই কিন্তু ইম্পোর্ট নির্ভর। বিদ্যুৎ যেখানে আমাদের আগে 5 মেগাওয়াটে লাগতো, এখন 30-40 মেগাওয়াট পর্যন্ত আমাদের বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। এই যে বিদ্যুৎ আমাদের কিন্তু প্রডিউস হচ্ছে অনেক, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের হয় না। আই মিন পাওয়ারের যে লাইন, পাওয়ার যে আমার পর্যন্ত আসবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা এখনও পর্যন্ত পুরোপুরি তৈরি হয় নাই। এখন কী করতে হচ্ছে, এখন আমার এই ফ্যাক্টরিতে আরও 20 মেগাওয়াট আমার পাওয়ার লাগবে, কিন্তু সেটা কিন্তু আমি এখনও পাচ্ছি না। গত 3-4 বছর ধরেই যদি আপনারা লক্ষ্য করেন, এই করোনা ভাইরাসের প্যান্ডামিকের একটা তো এফেক্ট আপনারা দেখেছেন। প্যান্ডামিকের এফেক্টের কারণে দীর্ঘদিন কাঁচামালের সহজলভ্যতাই বন্ধ ছিল, এখান থেকে কাটিয়ে ওঠার মতো একটা পরিস্থিতি তৈরি হতে না হতেই কিন্তু একটা বিশ্ববাজারে কিন্তু একটা অস্থির পরিবেশ আছে। যুদ্ধ রাশিয়া বা ইউক্রেন যুদ্ধেরও একটা ডিপেন্ডেন্সি আছে, তার সাথে পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে গ্যাসটা এটা অনেকটা দুষ্প্রাপ্যের মতো ছিল, এখনও যে ওই রকম খুব সহজ হয়ে গেছে বিষয়টা তা নয়। হ্যাঁ, এখনও আমরা গ্যাসের পারমিশন পাচ্ছি, কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। কারণ আমি যখন একটা প্রজেক্টে হাত দিই, আমাকে এই এখানে ইনভেস্ট করতে হয়, ব্যাংকের থেকে ড্র করতে হয়, নিজস্ব ফান্ড ইনভলভ করতে হয়, এই সমস্ত কিছু ইনভলভ করে একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাতে 2-3 বছর লেগে যায়। অনেক সময় দেখা যায় ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে, কিন্তু গ্যাসের পারমিশন তখন আমরা পাইনি। আমাদের যে প্রোডাকশন বা আমাদের যে কনসিস্টেন্সিটা কিন্তু আমরা ধরে রাখতে পারছি না, আমরা জানি না কী হবে। এবং গত 6 মাস 1 বছরে যদি দেখেন, তা প্রাইস হ্যাজ ফ্লাকচুয়েটেড, প্রাইসটা অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস করতেছে। এক্ষেত্রে কাস্টমাররাও কিন্তু দ্বিধান্বিত হয়ে যাচ্ছে যে আসলে কীভাবে কাজ করবে বা করবে কি না, এই ধরনের একটা, এই কারণেই কিন্তু এগুলাই সবচেয়ে বড় বাধা হয়ে যাচ্ছে আমাদের জন্য। তবে সরকারি খাতে কয়েক বছর ধরে মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, সরকারি বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড ইস্পাত খাতের প্রবৃদ্ধি ধরে রেখেছে। আগামী 2030 সাল পর্যন্ত ইস্পাত খাতে এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। মেট্রোসেম ইস্পাত হচ্ছে মেট্রোসেম গ্রুপেরই একটা প্রতিষ্ঠান। আমরা জানি যে দেশের যে চাহিদা পূরণ করতে গেলে আমাদের যে রোলটা আছে, আমরা যেন এটা সঠিকভাবে পালন করতে পারি, কন্ট্রিবিউশন করতে পারি ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, আমরা কিন্তু সেইটার দিকে নজর রেখে আমরাও আমাদের ডেভেলপমেন্টটা করে যাচ্ছি, এবং আমরা আমাদের সর্বোচ্চ উৎপাদনই আমরা বাজারজাত করছি, এবং আমরা আশা করতেছি আমাদেরও পরিকল্পনা আছে অনেক। এই পদ্মা সেতুকে ঘিরে আমাদেরও কিন্তু অনেক পরিকল্পনা আছে, যেহেতু পদ্মা সেতু চালু হয়ে গেছে আমরাও চিন্তা করতেছি দক্ষিণবঙ্গে কীভাবে ডেভেলপমেন্টের অংশীদার হওয়া যায়। বলা বাহুল্য, সভ্যতার অগ্রযাত্রায় ইস্পাতের রয়েছে বড় অবদান। দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হলে ইস্পাতের ব্যবহার বাড়াতেই হবে, আর সেই ইস্পাতের বড় অংশ যদি দেশেই উৎপাদন করা সম্ভব হয়, সেটি অর্থনীতির জন্য আরও ইতিবাচক হয়ে উঠবে। এটি সত্য যে দেশে ইস্পাতের বাজার বাড়ছে, সরকারের সুরক্ষা নীতির কারণে ব্যবসায়ীরাও এই খাতে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে এটাও বাস্তবতা যে ইস্পাত তৈরির কোনো কাঁচামাল দেশে উৎপাদিত হয় না, এটি অনেকটাই আমদানি নির্ভর শিল্প হিসেবে রয়ে গেছে, তারপরও এর সম্ভাবনা বিপুল। আসলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ মানুষ, উনি যখন ক্ষমতায় আসেন উনি কিন্তু বড় বড় স্থাপনার কাজে হাত দেন, যেমন এই পদ্মা সেতু, আপনার পদ্মা সেতুর রেল লাইন, কর্ণফুলী ট্যানেল, পায়রা বন্দর, এবং রাশিয়ান যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে ঈশ্বরদীতে, এরকম আরও অনেক স্থাপনা, অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কাজে হাত দেয়। এই যে এই কাজে হাত দেওয়ার ফলে যে রডের চাহিদা
তৈরি হয়, ইস্পাতের চাহিদা তৈরি হয়, সেটা কিন্তু আমরাই মিটিয়েছি। আমাদের এই দেশের যে সমস্ত কারখানাগুলো আছে, সিএসআরএম সহ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আমরাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন রড এখানে সাপ্লাই করেছি। আমাদের রড দিয়েই কিন্তু এই স্ট্রাকচার তৈরি হচ্ছে। এবং আমি আশা করি এরপরেও যদি আরও বেশি প্রযুক্তি সম্পন্ন বা আরও কোয়ালিটি সম্পন্ন বা আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আরও বিশেষায়িত রডের প্রয়োজন হয়, সেটাও ইনশাল্লাহ আমরা তৈরি করতে সক্ষম এবং আমরা ভবিষ্যতে তৈরি করতে পারবো আশা করতেছি। দেশের উন্নয়নে আসলে সবারই কন্ট্রিবিউশন দরকার, নট অনলি ইস্পাত শিল্প। আমরা বিশ্বাস করি যে সিমেন্ট এবং অন্যান্য যারা কনস্ট্রাকশনে যাদের কন্ট্রিবিউশন আছে, তারা সবাই মিলে যদি আমরা এই যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, আমরা আশা করি যে ইস্পাত শিল্পটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করবে আমাদের দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে।